যে গুরু ভগবান আমাদের প্রতিনিয়ত পথ দেখান, আমাদের চলতে শেখান, তিনি একাধারে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা রূপে আমাদের মনে যে জ্ঞানের বীজ বপন করেন, পালনকর্তা বিষ্ণু রূপে অতি যত্নে সেই বীজের অঙ্কুরোদ্গম ঘটান। তিনিই আবার সংহারকর্তা দেবাদিদেব রূপে আমাদের মনের যা কিছু অশুভ, যা কিছু অন্ধকার, তার বিনাশ ঘটান। Oh,
যেন রহে তব শ্রীচরণে, মন যেন রহে তব শ্রীচরণে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে। শিক্ষা না থাকলে জীবন অসম্পূর্ণ, আবার শিক্ষক না থাকলে শিক্ষা গ্রহণের পথও অবরুদ্ধ, সমাজও অসম্পূর্ণ। কেবলমাত্র শিক্ষকেরাই পারেন একটি জাতিকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করতে, দেশে বিদেশে একথা স্বীকৃত। তাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও মর্যাদা জ্ঞাপনের উদ্দেশ্যে আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে বেছে নেওয়া হয়েছে। 1888 সাল, 5ই সেপ্টেম্বর, মাদ্রাজের একটি ছোট্ট গ্রাম তিরুতানিতে এক তেলুগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এই মহান মানুষটি। দর্শন শাস্ত্রে এম এ পাস করার পর মাদ্রাজ প্রেসিডেন্সি এবং মহীশূর ছাড়াও দেশে বিদেশে বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন তিনি। অক্সফোর্ড, ম্যানচেস্টার প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বক্তৃতার মাধ্যমে উজ্জ্বল স্বাক্ষর রেখে আসেন এবং ভারতের মুখ উজ্জ্বল করেন তিনি। 1952 এবং 1957 খ্রিস্টাব্দে তিনি উপরাষ্ট্রপতি এবং 1962 খ্রিস্টাব্দে তিনি রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হন। এই মহান বিশ্ববরেণ্য শিক্ষাবতীর জন্মদিনটি শিক্ষক দিবস অভিধায় ভূষিত হওয়ায় আমরা গর্বিত, এবং এই মহতি দিনে শিক্ষক গুরুদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ অর্পণ করতে পেরে আমরা ধন্য। আরো প্রেমী
অজ্ঞান তিমির অন্ধস্রা জ্ঞানাঞ্জন শলাকয়ে চক্ষুরং উন্মীলিতং যেন তৎময় শ্রী গুরবে নমঃ। শিক্ষককুল জাতির মেরুদণ্ড, তারা আমাদেরকে অজ্ঞানতর অন্ধকার থেকে বের করে জ্ঞানের আলোর বহির্কায় উদ্ভাসিত করেন, আমাদের চরিত্র গঠন করেন। তাদের হাতে তৈরি হয় ভবিষ্যতের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। কারণ শিক্ষক ব্যতীত ছাত্র অসম্পূর্ণ। প্রত্যেক সফল ছাত্রের পিছনেই থাকেন একজন শিক্ষক, যিনি সঠিক পথে আমাদের এগিয়ে নিয়ে যান। আজ বেণী মাধব দাস না থাকলে আমরা সুভাষচন্দ্র বসুকে পেতাম কি? মাস্টারদা না থাকলে আমরা পেতাম কি প্রীতিলতা বা কল্পনা দত্তকে? আমাদের অন্তরাত্মাকে জাগিয়ে তুলে সঠিক পথে চালনা করতে পারেন তা। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও। সমকণান্তে গুরু তার শিষ্যকে যে শিক্ষা দেন তা হল পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। অর্থাৎ পিতা, মাতা, আচার্য তথা শিক্ষক হলেন দেবতাতুল্য। গৃহের ক্ষুদ্র পরিসর থেকে বৃহৎ জগতে প্রবেশ করা মাত্র যিনি পরম স্নেহ ভরে আমাদের এই বৃহৎ সমাজের সাথে মেলবন্ধন করিয়ে দেন, তিনি শিক্ষক। এই গুরুকুলই আমাদের জীবনের বন্ধুর পথে এগিয়ে যাওয়ার জন্য আগুনের পরশমণি ছুঁয়ে দিয়ে যান। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, গুরু হলেন বাহাদুরি কাঠ। জীবনের সমস্ত বিপর্যয় থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসেন তারাই। অর্থাৎ বিপাক পথে হাত ধরে যে চলার রাস্তা শিখিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, তাকে পেলে নেই কো ভয়। সমগ্র পৃথিবী আজ করোনা কাটায় মুগ্ধ।
স্তব্ধ জীবনযাত্রা, স্তব্ধ সকল শিক্ষাঙ্গন। এই প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে দিয়ে একমাত্র শিক্ষকগুলি তার ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, কারণ তাদের জীবনের মূল মন্ত্র হলো চরৈবেতি। আজ এই মহতি দিনে আমাদের শিক্ষাগুরুদের কাছে অনুরোধ, তারা যেন তাদের শুভ বুদ্ধির বলে আমাদের বলিয়ান করে শুভ পথে আমাদের চালনা করেন। তারা যেন অসৎ পথ থেকে আমাদের উদ্ধার করে সৎ পথে নিয়ে আসেন। তাদের শুভ বুদ্ধির বলে আমাদের মনের সেই অজ্ঞানতার অন্ধকারকে দূর করে জ্ঞানের আলোক ছটায় আমাদের জীবন আলোকিত করে তুলুন।